যখন ফেক প্রডিউসারটা এই সিনেমাটা অ্যানাউন্সমেন্ট করেছিল ততদিন থেকেই কিন্তু আমাদের মনে একটা খিদে ছিল যে এই সিনেমাটা কখন রিলিজ পাবে তো ফাইনালি যখন সিনেমাটা রিলিজ হলো তো এখন প্রত্যেকটা রিভিউ আর আমি দেখছিলাম এত নেগেটিভিটি ছটা এই সিনেমাটাকে নিয়ে আমি কেন বুঝি না ভাই আমাদের প্রত্যেকটা আঙুল তো সমান নয় দেখুন ফাইনালি আমি যে কথাটা কথা নিচে সিনেমাটা আমি রিভিউ করবো আমাদের প্রফুল্ল সিনেমা হলে কন্টাইতে রিলিজ হয়েছে সিনেমাটা তো সিনেমাটা কেমন লেগেছে ফার্স্ট অফ অল দর্শক বন্ধু আমাকে এই সিনেমাটা নেগেটিভ পয়েন্ট হ্যাঁ আছে প্রত্যেকটা সিনেমায় নেগেটিভ পজিটিভ থাকে কিন্তু আমি বেসিক্যালি এই সিনেমাটার ক্ষেত্রে নেগেটিভ পয়েন্ট আমি একটাও বলবো না বলা উচিত নয় কেননা রকম বাংলা কমার্শিয়াল সিনেমা আপনারা জানেন যে আমাদের এখন বিগত পাঁচ বছর ধরে আমি বেশি বললাম ভুল বললাম পাঁচ কেন আমি যদি বলি বিগত দশ বছর ধরে বাংলায় ভালো কমার্শিয়াল সিনেমা আপনারা দেখেছেন দেখেননি আপনারা তো এখন আমি বাংলা আমার বারবারই বলি যে বাংলা কমার্শিয়াল সিনেমা বেসিক্যালি গল্প গল্প ঠিক থাকে না স্টোরি লাইনগুলো ঠিকই একই সিমিলারিটি হয় ওকে সাম কী বলা যেতে পারে ওই মানে আমরা একই দেখি প্রায় কিন্তু আপনারা দেখবেন অনেক ভালো কমার্শিয়াল সিনেমা আছে যার গল্প খুব ভালো হয় সাপোজ আমি বলি কেজিএফ সিনেমাটার গল্প কীরকম বা আপনি যদি বলেন ডিজে ডিজে সিনেমাটার কোনো গল্প আছে ভাই কিছু গল্প নেই কী গল্প এই একটা ডিজে মানুষ সে একটা ব্রাহ্মণ সে একটা তার একটা ইয়ে দিয়ে সে মানে কী বলা যেতে পারে দেশের সব মানুষকে সে কী বলে ক্ষতি মানে যারা গুন্ডাদারকে সে বিধ্বংস করছে এটা বেসিক্যালি তো একটা পয়েন্ট কিন্তু মির্জা সিনেমায় দর্শক কিন্তু আপনার এখানে গল্প কুটকুটকে বাড়ায় শুধুমাত্র এটা নয় যেটা একটা বাংলা কমার্শিয়াল সিনেমা লাইকে চেঙ্গিস লাইকে রাবণ আমি সত্যি কথা বলছি দর্শক আমি যখন টেলার রিভিউ করছিলাম বলেছিলাম যে এই টেলারটা কিন্তু রাবণ আর চেঙ্গিস থেকে খুব বেটার খুব ভালো তো আমি যদি বলি অনেকেই বলে যে জিৎ দেবকে জিৎ দেবের পরে কেউ নেই বাংলা ইন্ডাস্ট্রিতে অনেকেই সৌম্যের কথা বলে অনেকেই বনির কথা বলে তো আমি বারংবারই বলি যে জিৎ দেবের পরে কিন্তু অঙ্কুশদা আছে ভাই আমি এখন পয়তা দিয়েছি বুঝতে পারছেন পয়সা দিলে মিথ্যা কথা বলতে নাই তো আমি সত্যি কথাই বলছি অঙ্কুশ দা রকম অভিনয় যি দেবের পর যদি থাকে টপ থ্রি ইন্ডাস্ট্রি আমাদের টয়লেট ইন্ডাস্ট্রি হিরো উনি হচ্ছে অঙ্কুশ দা বেশি কথা বলতে পারছি না আমি চিল্লিয়ে কেননা আমি সত্যি কথা বলছি কি আমরা এখানে দিতে এসেছি দিতে এসেছি চন্দেশ্বর মন্দিরে তো সারাদিন সকাল থেকে আমরা কিছু খাই না থুতুয়ে খাওয়া যাবে না ওই জন্য বেশি কথা বলতে পারছি না তো তার জন্য সরি যাই হোক ফাইনালি দেখে ফেলাম মির্জা কেমন লেগেছে আমাকে দুর্দান্ত লেগেছে গল্প খুব ভালো এখানে যদি বলি আমরা কোর্সি গাঙ্গুলির ক্যারেক্টারটা খুব ভালো যদি গল্পটা কী বলি ছোট্ট করে আপনারা জানেন গল্পটা কি টেলারের এই গল্পটা আপনাদের গিভে করে দেওয়া হয়েছে বেসিক্যালি গল্প বলে আমি ভিডিওটাকে লেন্থ করতে চাইছি না তো এখানে যেটুকু বলা ওটা হচ্ছে ডিরেক্টর সুমিত সাহিল ডিরেক্টর দুর্দান্ত মাস্টারপিস অ্যান্ড সিনেমার মিউজিক খুব ভালো এডিটিং খুব ভালো হ্যাঁ কিছু যে আপনাদের খুব ভোর লাগবে আপনাদের মনে হবে যে এই সিনটা কেন দরকার ছিল এই সিনটা কোনো দরকারই ছিল না কিন্তু না দর্শক বন্ধু একটা বাংলা কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে যেটা দরকার যেটা প্রযোজ্য সেটা কিন্তু এখানে কুটকুটকে ভরা হয় ওকে এবারই হ্যাঁ সুলতান মানে সরি সুলতান বলছি আমাদের যে আছে মির্জা মির্জা মুস্কানের মধ্যে একটা আছে কেমিস্ট্রি বন্ডিংটা খুব ভালো সত্যিকারের যে অঙ্কুশের গার্লফ্রেন্ড যে ওয়েন্দ্রা তা কিন্তু সিনেমায় কিছু কিছু অ্যাঙ্গেলে দেখলে বোঝা যায় খুব ভালো কেমিস্ট্রি তাদের আমাদের দেখতে পাচ্ছি আর ফাইটিং সিন তো জানেন দুর্দান্ত লেগেছে এখানে ফাইটিংটা হ্যাঁ তো অনেক ফেক প্রডিউসার এই সিনেমাটা বন্ধ করার জন্য প্রস্তুত করছিল তো ফাইনালি যখন সিনেমাটা এসে গেছে তো কেন এত মাথা ব্যথা কেন এত সিনেমাটা কিনে আমরা কাটা করছি দেখুন সিনেমা হলে গিয়ে ভালো লাগবে এটাই আমি ফাইনালি বলছি যার নাম মির্জা পার্ট ওয়ান ওকে একটু কি বলবো পার্ট টু আসছে সিনেমার পার্ট টু আবার আসবে আর হ্যাঁ পার্ট টু তখনই আসবে যখন আপনার সিনেমাটাকে ভালোভাবে একটা গ্লোবালি মার্কেটিংয়ে একটা হিট করতে পারেন এবার দেখুন একটা প্রডিউসার অঙ্কুশ দা তো এতটাও সেরকম ভালো একটা মানে বড়ো একটা কী বলছে অ্যামাউন্ট একটা নয় যে ভালো একটা সিনেমা চা সিনেমা করতে গেলে চার্জ নেয় এতটা বেশি ভালো চার্জ নেয় না তবুও সে নিজের টাকা ঢেলে সিনেমাটা যেরকম করছে তো তাকে একটু বাহবা দেওয়া দরকার আর এইরকম সিনেমাতে যদি আপনার বক্স অফিস যদি ফেক বা যদি বক্স অফিস যদি ভালো রিপোর্ট না আসে তাহলে এই মানুষটা কিন্তু নেক্সট কিন্তু ভালো একটা কমার্শিয়াল সিনেমা সে কিন্তু বানাবে না তো এই সিনেমা পার্ট টু আনতে হলে এই সিনেমাটাকে পার্ট ওয়ানটা খুব ভালো হিট করাতে হবে অ্যান্ড এটা বলছিল যে ক্যামিও কার আছে জিতের নাকি দেবের নাকি যিশুজন গুপ্ত নাকি অঙ্কু সরি বনির নাকি সোমের দেখুন ক্যামিও কার আছে ওটা হাইপ্রি থাক ওটা হাইড ওটা হাইট থাক আপনারা জান গিয়ে দেখে আসুন এবং হ্যাঁ ক্যামিওতে কিন্তু যে আসবে যেটুকুই তার সিন আপনারা কিন্তু সিটি মারতে বাধ্য এটুকুই বলে আমরা শর্টলি মুভি রিভিউটা আমি এখানে শেষ করলাম यदि भिडियो भाई लगे थे तो लाइक से सबसक्राइब डिस्क्रिपशन और, और फेसबुक इंस्टाग्राम में लिंक है कि आपके फोलो करते हुए बाय बाय